কি হলো কি, তোমরা কাঁদছো কেন? হ্যাঁ কাঁদছো কেন তোমরা? কেন পাগলামি করছো? মা কি লিখেছে চিঠিতে? কি লিখেছে এই চিঠিতে? দিয়া দিয়া বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তাই তো? এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তাই তো? ওর মা বাবার কাছে যেতে চাইছে না, ও হারিয়ে যেতে চাইছে, ব্যাস। হারিয়ে যেতে চাইলে কি হারিয়ে যেতে দেব নাকি? হারিয়ে যেতে দেব? ও যেখানে যাবে, যেখানেই যাবে সেখান থেকে খুঁজে বের করবো, খুঁজে বের করবো ওকে। কেন চিন্তা করছো কেন তোমরা? কি বললে আর্য, কি বললে তুমি? দিয়াকে খুঁজে বার করবে তুমি? তুমি তুমি ওকে খুঁজে বার করবে? আর্য, আজ আমার মেয়ের এই পরিস্থিতির জন্য কে দায়ী বলতে পারো? তুমি জানতে না দিয়া তোমাকে কিরকম পাগলের মতো ভালোবাসে? সেই দিয়াকে তুমি ডিভোর্স করে ত্রিনাকে বিয়ে করতে যাচ্ছিলে। তুমি কোনোদিনও বুঝতে পারো না ও কতখানি ভালোবাসে, বুঝতে পারো না তুমি এরকম একটা আঘাত দিলে মেয়েটা এইরকম একটা কিছু করতে পারে, বুঝতে পারো নি? সেই তুমি আজকে বলছো তুমি ওকে হারিয়ে যেতে দেবে না, খুঁজে নিয়ে আসবে। আপনি বিশ্বাস করুন বেয়ান, এমনটা যে ঘটতে পারে এটা আমরা ভাবতেই পারিনি। আমরা ভেবেছিলাম দিয়া তো খুব শক্ত মেয়ে, মানে মানে লড়াকু মেয়ে। ভেবেছিলাম যে ও হয়তো ডিভোর্সটা মেনে নিয়ে জীবনে এগিয়ে যাবে, আরো আরো বড় হবে। চমৎকার চমৎকার বললেন তো বেয়ান, আমার দিয়া নাকি শক্ত মেয়ে। আর সেই ভরসাতে আপনারা আপনারা সবাই দিনের পর দিন আমার অসহায় মেয়েটাকে কাঁদিয়ে কষ্ট দিয়ে যাতাপনে পিষে শেষ করে দিলেন, একেবারে শেষ করে দিলেন, শেষ করে দিলেন আমার মেয়েটাকে। চুপ করুন, একদম চুপ করুন। ওটাই যে মেয়ে বাড়ি থেকে চলে যাওয়ার সময় ও পরিশুদ্ধ সমস্ত লোককে ভাসাবে বলে একটা নাটকীয় চিঠি লিখতে পারে, তার প্রতি আমার কোনো সিম্প্যাথি নেই, কোনো সিম্প্যাথি নেই। অসহায় 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 টসহায় কিছু নয়, আপনার মেয়ে কি অত্যন্ত ধুরন্ধর মেয়ে। বাবা কি কি বলছো তুমি? এবার একটু দয়া করে চোখটা খোলো বাবা, প্লিজ চোখটা খোলো, দিয়া আমাদের বিপদে ফেলেছে। দিয়া না অদ্ভুত না, শুনতে পেলে তো হবে না, না শোনার চেষ্টা করো। বাই দেবে মা, ত্রিনার মা হঠাৎ করে এত রাতে বাড়িতে এলো কেন বলো তো? আন্টিকে কিন্তু খুব টেন্সড দেখাচ্ছিল, এলো তো এলো সোজা এই ঘরে ঢুকে গেল, শটানার দরজাটা বন্ধ করে দিল, কিচ্ছু শুনতে দিচ্ছে না। কিন্তু বেটা এরপরে তো বডিটা পাওয়া যাবে উইথ বুলেট ইনজুরি, তখন তো পুলিশ তদন্তে নামবে, তখন কিভাবে তুমি হ্যান্ডেল করবে কিছু চিন্তা করেছো? বুলেটে কি আমার নাম লেখা আছে? দিয়ার গায়ে যে বুলেট লেগেছে বুলেটে আমার নাম লেখা আছে, নেই তো তাহলে কি করে প্রমাণ করবে মম? মম কাজটা যে আমি করেছি এটার কোনো প্রমাণ নেই, কোনো সাক্ষী নেই, কিচ্ছু নেই। কাজটা আমি যাদেরকে দিয়ে করিয়েছি তারা আর আমি, ব্যাস, আর কেউ জানে না। যারা কাজটা করেছে তারা তো গা ঢাকা দিয়েছে, আর প্রশ্নই উঠছে না মম। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিচ্ছি পুলিশের কোনো কারণে আমাকে সন্দেহ হলো। তুমি ভুলে যাচ্ছ মম, আমার ড্যাড আছে, তুমি নিজে বলো না ড্যাড কখনো বিশ্বাস করতে পারবে যে ড্যাডের ত্রিনা মা এরকম একটা কাজ করতে পারে? ড্যাড যে মুহূর্তে এই খবরটা পাবে ড্যাড ঝাঁপিয়ে পড়ে সব টানিল করে নেবে, ড্যাডের লাডলির গায়ে আঁচড় আসবে, ড্যাড এটা মেনেই নিতে পারবে না। চুপ করুন, আমাকে শুনতে দাও। ওকে ওকে বেবি
দিদি এবার আমাকে শুনতে দাও প্লিজ, আমাকে এত কথা বললে আমি কি করে শুনবো? পক 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 করে যাচ্ছ। একটা কাজ করলে হয় না, একটা দূরবীন নিয়ে আসি, তাহলে ভালো করে শুনতে পাবো। ও দূরবীন দিয়ে দূরের জিনিস দেখে, কথা শোনা যায় না। দাঁড়াও, কিন্তু অনেক কথা আমি শুনতে পাচ্ছি। দিয়া দিয়া করছে তৃণা, দিয়া দিয়া করে কি একটা বলছে। আচ্ছা ভালো করে শোন। মম মম মম, আমি আমি চাইলেই দিয়ার লাশটা গায়েব করে দিতে পারতাম, কিন্তু দিয়ার লাশটা না পাওয়া গেলে তো প্রমাণ হতো না যে দিয়ার বেঁচে নেই। আমার আর রাজ্যর বিয়েতে অযথা আরও দেরি হয়ে যেত। এখন খুব ইজিলি প্রমাণিত হয়ে যাবে যে দিয়া মৃত। ব্যাস, আমার আর আর্যর বিয়েতে আর কোনো হল রইল না। কিন্তু বেটা, আর্যর শর্তটা তুমি ভুলে যাচ্ছ। আর্য বলেছিল দিয়া ব্যাডমিন্টন খেলবে, আর তাতে তুমি কোনো বাধা সৃষ্টি করবে না। এখন যখন দিয়াই নেই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এক কথা বারবার বলো না। একটু আগে আর্য আমাকে এক কথা বলে থ্রেট করেছে, বলেছে আমাকে দিয়া নেই তার মানে কিন্তু ডিলটা নেই, আমাদের সম্পর্ক নেই, কিচ্ছু নেই। আর্য এখনো ত্রিনাকে চিনতে পারেনি, চিনতে পারেনি। আমার হাতে অনেকগুলো অস্ত্র আছে, একটার ধার কোনো কারণে কমে গেলে, আর অনেকগুলো অস্ত্র আছে আমার। আর সেটাও যদি টেনশন করো না মম, টেনশন করো না। আর্যকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখার মতো আর অনেক উপায় আছে আমার কাছে। এখন শুধু পরের দানগুলো আমায় ঠিকঠাক চালতে হবে, ব্যাস। তা কিন্তু বেটা, আমি বলছি কি বলছে যাও, একটু আওয়াজ শুনতে পাচ্ছি না, কিছুই তো শুনতে পাচ্ছি না। সরো সরো, আমাকে শুনতে দাও। বাবা, তৃণা, তৃণার মা কেউ তো কোনো কথা বলছে না, কি হচ্ছে বলো তো? শুনতে পেলাম না কিচ্ছু। কারণ আমি চাই না আমার ঘরের বাইরে দাঁড়িয়ে তোমরা আড়ি পাতো আমি আর আমার মম কি কথা বলছি। চুপ করে আছো যে, স্ট্যাচু হয়ে গেছো, কি করছো এখানে দাঁড়িয়ে? না মানে বাবা, স্পাইং করছো? স্পাই হওয়ার ইচ্ছে হয়েছে, তাহলে ইচ্ছে পূরণটা অন্য কোথাও গিয়ে করো। এখানে এরাও না জীব মম, সাপের গালেও চুমু খাবে, ব্যাঙের গালেও চুমু খাবে, ওয়ান্ডারফুল। না না, আমি তো তোমার মায়ের গালে চুমু খেতে এসেছি, মানে ওই 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 তোমার মা এসেছে, চা খাবেন না চায় চুমুক দেবেন সেটা জানতে এসেছি। তারপরে আবার আন্টি বিজয়ের পরে আমাদের বাড়িতে এসেছেন তো, তাই হ্যাঁ, আফটারঅল উনি তো এখন আমাদের বড় কুটুম। শাট আপ, জাস্ট শাট আপ এন্ড গেট লস্ট। দ্বিতীয়বার দ্বিতীয়বার যদি আমি এরকম কোনো হরকত তোমাদের কাছ থেকে পেয়েছি না, স্ট্রেট এ বাড়ি থেকে বার করে দেবো। আউট। দেখলে তো আমি কেন বারবার বলছিলাম যে এই বাড়িতে থেকে আলোচনা করা উচিত নয় মম। ও দুজনকে তো ওই দুজন তো আমার হাতে ধরা পড়ে গেল, ঠিক আছে, কিন্তু এই বাড়িতে আরো এমন অনেকে আছে যারা আমার ভালোটা দেখতে পায় না মম, তারা শুধু তককে তককে থাকে, কখন একটা সুযোগ পাবে? কিন্তু তুমি যে এই প্রতিকূল পরিবেশের মধ্যেও মাথা ঠান্ডা করে যে দিয়াকে সরিয়ে দিয়েছ, আই এম প্রাউড অফ ইউ। এক্ষুনি তো প্রাউড ফিল করো না মম, আগে আর্যর সঙ্গে আমার বিয়েটা হয়ে যাক, তারপর। ও কমলেশ অঙ্কলকে দিয়ে আমি পেপার্সগুলোতে সাইন করিয়ে রেখেছি, এখন এই পেপার্সগুলোতে কোর্টের সিলমোহর লাগানোর ব্যবস্থা করো তুমি, তারপর আমিও দেখব আর্য আমাকে ছেড়ে যায় কি করে। এটা একটা মাইয়া মানুষের লাশ বইলে মনে হয়। আমার মেয়েটা কোথায়? সরি ম্যাডাম,